অক্টেনে চালিত গাড়ি এবং এক কিলোমিটার চলতে যেখানে খরচ হয় ১৫ টাকা, সেখানে বিদ্যুৎ চালিত গাড়িতে এই খরচ হয় মাত্র ৭৭ পয়সা। এমন গাড়ি এখন দেশেই প্রস্তুত হচ্ছে, পাশাপাশি কিছু বিলাসবহুল গাড়িও আমদানি হচ্ছে। সরকার এরই মধ্যে বিদ্যুৎ চালিত যানবাহনের নীতিমালা করছে। বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবসায়ী এবং উদ্যোক্তারা বলছেন, বাজেটে এসব গাড়ির উপর কর সুবিধা ঘোষণা করলে এর ব্যবহার বহুগুণে বেড়ে যাবে। বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধনকৃত যানবাহনের সংখ্যা প্রায় ৫৩ লাখ। গত ৩৬ বছরে এই সংখ্যা বেড়েছে ৩০ গুণের বেশি। যানবাহনের জ্বালানি খরচ ও দূষণ কমাতে ২০৩০ সালের মধ্যে মোট যানবাহনের ৩০ ভাগ বিদ্যুৎ চালিত গাড়িতে উন্নীত করতে এরই মধ্যে নীতিমালা করেছে সরকার। বিআরটিএ এসব গাড়ির নিবন্ধনও দিতে শুরু করেছে। বিদ্যুৎ চালিত বিলাসবহুল গাড়ি যারা আমদানি করেছেন তারা বলছেন, সাধারণ গাড়ির তুলনায় এসব গাড়ির দাম ৩০% পর্যন্ত বেশি, তাই শুল্ক সুবিধা চান তারা। আমরা বারবিটা থেকে এই পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী গাড়ি আমদানির জন্য এবার যে প্রস্তাবনা দিয়েছি, বলেছে যে টোটাল তো ৮৯% ডিউটি, তো ২০% আছে এখানে সাপ্লিমেন্টারি ডিউটি, বলেছে যে অ্যাটলিস্ট এই সাপ্লিমেন্টারি ডিউটি ২০% তুলে দেন। আবার দেশের কম আয়ের মানুষকে লক্ষ্য রেখে বিদ্যুৎ চালিত গাড়ি প্রস্তুত করছে দেশীয় প্রতিষ্ঠান পালকি মোটরস। এসব গাড়ি ২ ঘন্টা চার্জ দিতে খরচ হয় ৭ ইউনিট বিদ্যুৎ, যা দিয়ে চলে ১৫০ কিলোমিটার পর্যন্ত। আবার চার্জ দেওয়ার পদ্ধতিটিও মোবাইলের মতোই, আর তাতেই সাড়া পড়েছে ক্রেতাদের মাঝে। দামও খুব বেশি না, আবার এই গাড়ি চালানোর ক্ষেত্রে যে খরচ সেটাও অত বেশি না, খুব সামান্য, অন্যান্য গাড়ির তুলনায় এটা সাশ্রয়ী। দেশের এই বিদ্যুৎ চালিত গাড়িটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান বলছে, নিবন্ধন নেয়ার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বাজেটে কর সুবিধা দেওয়া প্রয়োজন। অটোমোবাইল ডেভেলপমেন্ট প্ল্যান যেটা গভর্নমেন্টের আছে, সেখানে বলা হয়েছে যে ইলেকট্রিক গাড়ি তাদেরকে হচ্ছে হলো ইনকাম ট্যাক্সের রেওয়ার দেওয়া হবে, তাদের জন্য হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য রেজিস্ট্রেশন ফি মৌকুব করা হবে। এই জিনিসগুলো চাচ্ছে যে এগুলো যেন হচ্ছে এই বাজেটে যেন অন্তর্ভুক্ত করা হয়। এনবিআর হচ্ছে এখনও ঘোষণা করে নাই যে যারা ইলেকট্রিক গাড়ি কিনবে তাদেরকে ভ্যাট দিতে হবে না। এসব গাড়ি তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ অধিকাংশই দেশে প্রস্তুত, এজন্য গাড়িটির দামও কম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।